Hare Krishna. Kartik mas. Ekhon Kartik mas arambho hobe. Ki mas arambho hobe? Kartik mas arambho hobe. Kartik maser ekti naam holo niyam seva. Ki naam? Niyam seva. Bole niyam seva mane ki? Bole niyam mane ye nahi niyam kare ghumabo. Barte ektu kom ghumata. আর এখানে এসে একটু বেশি করে ঘুমাবো নিয়ম সময় ইয়ে অর্থ নেই বাড়িতে একটু কম ঘুরতাম এখানে একটু বেশি করে ঘুরবিলাম বুঝতে পারছেন তো সুন্দর গোপাল This Prabhu doing translate English, you know, he can understand also English. Hare Krishna. Tumhara Bangla samajhte ho thoda thoda? Thoda thoda Bangla samajhte ho? Bangla bujhte paro? Na na kotha thoda. Hare Krishna. হরে কৃষ্ণা এইজনে হরে কৃষ্ণা এইজনে নিয়ম সেবা অর্থ হলো আমার বাড়িতে যতটুকু বেশি ঘুমাতাম এখন মঠে এসে কার্তিক মাসে এসে একটু কম করে ঘুমা বুঝতে পারছেন তো আর ওখানে বাড়িতে যতটুকু সাধন ভজন করতাম এখানে এসে একটু বেশি করে সাধন ভজন করতাম যত আগে সাধন ভজন করতাম ও থেকে একটু বেশি করে সাধন ভজন একটু করতে লাগে বুঝতে পারছেন তো এই জন্য এই মাসের নাম হলো কার্তিক মাস কি মাস কার্তিক মাস কার্তিক আতে কার্তিকেশ্বরীকে বলে শ্রীমতী রাধা রানী শ্রীমতী রাধা রানী ইনি হলেন শ্রী কার্তিকেশ্বরী বুঝতে পারছেন তো এই জন্য এই মাসে যদি একটু ভজন কেউ করে কেন রাধা রানী হলেন খুবই দয়াল এই জন্য বলছে না করুণা কুরুমই করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিতে অতএব রাধা রানী তিনি হলেন অত্যন্ত অত্যন্ত দয়াল হলেন শ্রী রাধা রানী এই মাসে যদি আমরা একটু যদি অল্প ভজন করি যদি অল্প ভজন করি তখন বেশি আমরা ফল পাব কেন রাধা রানী তিনি হলেন অত্যন্ত অত্যন্ত রাধা রানী তিনি দয়াল হ্যাঁ এই জন্য এই মাসের অধিষ্ঠাত্রী দেবী রাধা রানী আর আপনার এসছেন কোথায় শ্রী রাধা রানীর দেশে এসেছেন বৃন্দাবনে এসেছেন কোথায় এসছেন বৃন্দাবনে বৃন্দাবন মানে কি বৃন্দাবনে হলো তুলসী আর বন মানে যেখানে তুলসী বন আর যে মূল বৃন্দা তিনি হলেন শ্রীমতী রাধা রানী হলেন তিনি মূল বৃন্দা তিনি অতএব এই বৃন্দাবন মানে শ্রীমতী রাধা রানীর হল এটা বৃন্দাবন নয় এটা হলো শ্রী রাধা রানী তিনি নিজের হৃদয়কে কৃষ্ণ সেবার জন্য তিনি নিজের হৃদয়কে তিনি এই বৃন্দাবন ধাম রূপে তিনি প্রকাশ করছেন এই জন্য মহাপ্রভু তিনি রাধা রানীর ভাবে তিনি বলছে আমার হৃদয় মন আনের হৃদয় মন আনের হৃদয় মন আর মোর মন বৃন্দাবন অর্থ কি বলে আনের হৃদয় হলো মন মন অন্যদের হৃদয়টা হলো মন বলে মন মানে যেখানে বিভিন্ন প্রকার খারাপ জিনিস থাকে উপরে কেউ কথা বলবে না হরে কৃষ্ণ উপরে কথা বলবে না এ হরি বল এ কথা বলবে না হরি কথা হচ্ছে বল নিচে নিচে নেমে আসো সব ইধার আ যাও ইধার আ যাও হরি কথাই না আলে না এই যে উপর যারা আছে ও হরি কথা না আলে কেচালই করবে বাড়িতে তো কেচাল করতে পারতে না এখন মঠে এসেই এই কেচাল করছে নিচে নেমে আসো তো ঠ্যাং ফেঁকে দেবে আমি তোমাদের না তো বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তোমাদেরকে সব উপর থেকে নিচে নেমে আসো যারা উপরে আছে সব নিচে নেমে আসো তাকাচ্ছ কি উপর থেকে নিচে আসো সবাই যখন হরি কথা হবে
সেখানে এদিক ওদিকে থাকতে নেই, নিচে চলে আসতে হয়, সবাই নিচে চলে আস। হরে কৃষ্ণ ফলিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গৌর হরে কৃষ্ণ। অত এই মাসের অধিষ্ঠানী দেবী শ্রী রাধা রানী, বুঝতে পারছেন তো? এই জন্য একে বলা হচ্ছে নিয়ম সেবা। নিয়ম সেবা অর্থ হলো এখানে নিয়ম করে এই মাসে আমাদের গোবিন্দের ভজন করতে হবে, যেরকম আমাদের গোস্বামীরা যেভাবে ভজন করত, হ্যাঁ, সংখ্যা পূর্বক নাম গান নতিবি কালাবসান কৃত নিদ্রা আহার বিহার কাদ বিজিত চাত্যন্ত দীন চজ রাধা কৃষ্ণ গুণ স্মৃতেন মধুরিমান সন্মহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। যেরকম আমাদের গোস্বামীরা যেভাবে ভজন সাধন করত, কথা বলবে না? আমার বাইরে কোথায় যাচ্ছেন? সব বাইরে কোথায় যাচ্ছ তোমরা সব? এই যে মায়েরা কোথায় বাইরে যাচ্ছ? বাইরে কোথায় যাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যারা আমান্য করতে যাবে সেবার জন্য চলে যেতে হবে। এই জন্যে আমাদের গোস্বামীরা যেভাবে ভজন সাধন করত, হ্যাঁ, গোস্বামীরা যেভাবে ভজন সাধন করত, কিভাবে ভজন সাধন করত বলে সংখ্যা পূর্বক নাম, তিনি সংখ্যা রেখে হরিনাম করতে, সংখ্যা রেখে তারা হরিনাম করত। এখন যেরকম বাড়িতে থাকলে পরে সব বাড়ির কাজকামগুলো করত তো হতো কিনা, রান্না বান্না, আর ছেলেদেরকে দেখা, বৌমাদেরকে দেখা, নাতি পোতি দেখা, ঘরের কাজ করতে হচ্ছে কিনা? আর এখন বৃন্দাবনে সে কোনো কাজ আছে? এখন এখন বৃন্দাবনে কোনো কাজ আছে? কোন কাজ নেই। হ্যাঁ একটা কাজ আছে, হরি কথা শোনা, আরতিতে আস, হরিনাম কর, বুঝতে পারছেন তো? যখন বৃন্দাবনে এসেছেন একটু চেষ্টা করবেন বাড়িতে যতটুকু সাধন ভজন করতেন তা থেকে একটু বেশি করার জন্য, তা থেকে একটু বেশি করার জন্য একটু হরিনামটা বাড়াবে। বাড়িতে যদি ষোলো মালা করতে, এখানে কত মালা করবে? কত মালা করবে? চেষ্টা করবে ৩২ মালা করার জন্য। আর যদি ১,০০,০০০ মালা হতে পারে এ থেকে তো আর কোনো ভালো কথাই নেই, বুঝতে পারছেন তো? এই জন্য মহাপ্রভুকে যখন নিমন্ত্রণ দিলেন ভক্তরা, বলে আমাদের বাড়িতে আজকে তোমাদের প্রসাদ সেবা, মহাপ্রভু তিনি কি বললেন? বলে তাদের হাতে খাবো যদি কেউ লক্ষপতি হয়, তাদের হাতে খাবো যদি কেউ লক্ষপতি হয়। লক্ষপতি মানে কি? বলে যদি কেউ ১,০০,০০০ হরিনাম গ্রহণ করে তবে তার হাতে আমি খাবো, তার হাতে আমি খাবো। এই জন্যে চেষ্টা করিবেন এই মাসে যতটুকু সাধন ভজন করতে বেশি করে হরিনাম করতে চেষ্টা করবেন। কমসে কম যদি ১,০০,০০০ যাতে হতে পারে, আর যদি ১,০০,০০০ হরিনাম করবেন না তখন কি করবে? ওর বৌমা ওই করছিল, ওর বাড়িতে মেয়েটা এই ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে, আর ও বাড়িতে এরকম ঝগড়া, বুঝতে পারছেন তো? যখন হরিনাম না করবেন, যখন ভজন করবেন না তখন কি করবেন? তখন ওর নিন্দা, ওর নিন্দা, ওর চর্চা করবেন। যেরকম উপরে ঝগড়া করছে, নিচে হরিকথা শুনতে আসতে পারছে না, আর উপরে বসে বসে ঝগড়া করছে ওখানে, বুঝতে পারছেন? এই জন্য এই জন্য মহাপ্রভু তিনি এই জন্য বলছেন ১,০০,০০০ হরিনাম করার জন্য আমরা হলাম বদ্ধ জীব, আমরা হলাম বদ্ধ জীব, সময় পেলেই ওর চর্চা, ওর চর্চা, ওর নিন্দা ওইসব করব। এই জন্যে চৈতন্য ভাগবত মহাপ্রভু বলছেন কার না করে নিন্দা কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সেই তারিবে কহেলে, মানে ভগবানকে কে পেতে পারে, ভগবানকে কে পেতে পারে? বলে কার না করে নিন্দা, যিনি কার তিনি নিন্দা যদি করেন না, কৃষ্ণ সাই যদি কার কেউ নিন্দা করে না, বুঝতে পারছেন তো? কার না করে নিন্দা বলে কৃষ্ণ কৃষ্ণ বলে, সবসময় কি করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো, কেউ বলছে না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, আরে বার জোর করে বলুন তো, হরে কৃষ্ণ
Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Parche, je kar kichu ninda karna, ar ki kare, bole Krishna, Krishna bole. Sab samay tini, Thakur erite naam gran kare. Bole Ajaya Chaitanya sahi, mane ki Mahaprabhu ke jita, mane Mahaprabhu ke pava bahut kathiniya chhe. Kintu बहुत कठिन आचेता के पावा कि ताके के पेतवार में जे अन्यर कहन निंदा करे ना अन्यर निंदा करार आगे निजर दोष गुल देखते चेष्टा करबे ए जने गौर किशोर दास बाबा जी महाराज बोलचे जे अन्यर निंदा देखार आगे प्रथमे निजर मध्ये देखिवे कोई खराब गुणता निजर मध्ये आछे कि ना बुझवा छ तो एकटा चालली कोई हां एटा छूंच के बोलचे বলে ছোঁচ দেখো তোমার পন্দে একটা ছেদ আছে হ্যাঁ তোমার পন্দে তখন ওই ছোঁচটা বলছে তোমার পন্দে কয়টা ছেদ আছে দেখো বুঝতে পারছেন তো তোমার তোমার চালনির মধ্যে কত ছেদ আছে হ্যাঁ এইজন্য অন্যের দোষ দেখার আগে কি করবে প্রথমে নিজেকে দেখো আমার মধ্যে সেই দোষটা আছে কি না বুঝতে পারছেন এইজন্য এই মাসে বেশি করে চেষ্টা করবে যতটুকু হরি নাম করতে যতটুকু হরিনাম করতেন কেননা এই মাসের অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধা রানী এই জন্য এই মাস যদি অল্প ভক্তি করা হয় না একটু যদি ভক্তি করা হয় রাধা রানীর তার উপর বিশেষ কৃপা হ্যাঁ রাধা রানীর তার উপরে বিশেষ কৃপা শ্রী রাধা রানী করবে এই জন্য গোস্বামী গোস্বামী রাজ্য ভাবে ভজন করতে আমাদের ভক্তি বেদান্ত শ্রীল স্বামী মহারাজ বলতে বলে ভগবান মানে আমাদেরকে সারাদিন তিনি চব্বিশ ঘন্টা দিয়েছে সারাদিন মিলে কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা হয় বলে তুমি কত সময় কাজ করতে কত সময় লাগবে আট ঘন্টা কাজ করো আর আট ঘন্টা ঘুমাও আর আট ঘন্টা ভজন করো আট ঘন্টা ভজন করো এখন আপনাদের তো এখন আট ঘন্টা যে কাজ করতে হচ্ছে এখন কিছুই কাজ করতে হয় না বুঝতে পারছেন তো কিছুই কাজ করতে হয় না কেন ঘর ছেড়ে দিয়ে এসছেন ভজন করতে এখানে নিয়ম কিছু কাজ করতে হচ্ছে না এখন আট আট ষোলো ঘন্টা বাজে আট আট ঘন্টা ষোলো ঘন্টা আর ঘুমাবার জন্য কত সময় লাগবে বলো ঘুমাতে কত সময় লাগবে আমাদের ছয় ঘন্টা কি আট ঘন্টা আট ঘন্টা অনেক আট ঘন্টা অনেক তবুও ষোলো ঘন্টা বাজছে হ্যাঁ এই জন্য ঠিক আছে যদি আট ঘন্টা ঘুমান কোনো অসুবিধা নেই কিন্তু তবুও বাঁচছে ষোলো ঘন্টা তবুও বাঁচছে বুঝতে পারছেন তো ষোলো ঘন্টা বাঁচছে আর ষোলো ঘন্টা কি করো ভগবান হরিনাম কর আর ষোলো ঘন্টা যদি হরিনাম করে না দু লাখ হরিনাম হয়ে যাবে কত লাখ হরিনাম হবে কত কত হবে দু লাখ হয়ে যাবে হরিনাম এই জন্য এই মাসে চেষ্টা করবে বেশি থেকে বেশি হরিনাম করার জন্য এই জন্য বলে সংখ্যা পূর্বক নাম বুঝতে পারছেন তো কখনো চেষ্টা করবে না মেয়েরা এক জায়গায় বসে মেয়ের এক জায়গায় বসে ওর নিন্দা ওর চর্চা করছে যেখানে এইসব হবে তাদের করতে দিবে না এবং তাদের কাছে বসবে না বুঝতে পারছেন তো বুঝতে পারছেন কিন্তু এই পরের নিন্দা চর্চাটা না এত ভালো লাগে দুনিয়াতে এত আর কিছুই ভালো লাগে না ছানার ডাল না আর হ্যাঁ ছানার ডাল না আমার যে আর পুষ্পার আচার হয়ে এত ভালো লাগে না যত ভালো লাগে অন্যের নিন্দা যদি ওই পড়ে একজন বসে যদি অন্যের নিন্দা করছে না এই কারণে বোঝা যাবে ওখানে কিছু হচ্ছে ওখানে কিছু হচ্ছে বুঝতে পারছেন তো আর ভিড় হবে বেশি ধীরে 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 ওখানে যাব হ্যাঁ কি হচ্ছে হ্যাঁ আমি শুনেছি এই হচ্ছে না বুঝতে পারছেন তো এই জন্য এই মাসে চেষ্টা করবে এই মাসে চেষ্টা করবেন যাতে অন্যের নিন্দা অন্যের চর্চা না করার জন্য ঠিক আছে যদি কোথায় হয়ে থাকে করতেও দেবে না শুনবে না আপনার ভালো করে গেটে কাপড়ের মধ্যে ভালো করে গাঁট বেঁধে রেখে দাও অন্য নিন্দা শুনবো না অন্য নিন্দা করবো না এটা ভালো করে গাঁট বেঁধে রেখে দাও আর কি করবো বেশি করে হরিনাম করো বেশি করে এই মাসে বেশি থেকে বেশি হরিনাম করো ঠিক আছে এই জন্য মহাপ্রভু তিনি বলছেন সংখ্যা পূর্বক নাম হ্যাঁ সংখ্যা পূর্বক নাম তারপরে গান গান অর্থ হলো কীর্তন করা বুঝতে পারছেন চেষ্টা করবে যখন গুরু বৈষ্ণবরা বসে কীর্তন করবে যেরকম আমাদের বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের ঘর
প্রথমে বন্দনা করি সবার চরণ বুঝতে পারছেন তো আমাদের গোস্বামীরা এইরকম এইরকম তারা কীর্তন লিখে গিয়েছে বাস এই কীর্তনই ভজন এই কীর্তনই ভজন যখন আপনি বলছেন বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গান প্রথমে বন্দনা করি সবার চরণ নীলাচল বাসী যত মহাপ্রভু সবার চরণ নবদীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্ধ হইয়া অনুরাগ দেখো আপ দেখো ये भजन में कितने रस है और ये के भजन ही भजन है यदि जो भजन है ना बस अगर एक एक भजन अगर हमने गा लिया सारे वैष्णव का स्मरण हो गया वृंदावन के सारे वैष्णव नवद्वीप पर जत वैष्णव पूरी री जत वैष्णव सब वैष्णव दे सब वैष्णव दे प्रणाम करा हो गेलो बुझवा छ तो सब वैष्णव दे प्रणाम करा हो गेलो और जखन वैष्णव दे स्मरण करा है तखन की होवे हैं की आए भले गंगार परस हैले पश्चात बावन दर्शन पवित्र कर हे तुम्हार गुरु जखन वैष्णव दे स्मरण करा है তখন হৃদয় নিজেকে পবিত্র হয়ে যাবে সব ধামের পরিক্রমা হয়ে যাবে বুঝতে পারছেন তো এই জন্য আমাদের যে গোস্বামীরা যে এক এক যে ভজন লিখেছে অপূর্ব ভজন লিখেছে অপূর্ব ভজন লিখেছে হ্যাঁ এই জন্য আমার গুরুদেব তিনি বলতেন আমার গুরুদেব তিনি বলতেন তুমি বেদ পুরাণ উপনিষদ খুঁজে পড়ে যে জিনিসটা পাবে তা থেকে বেশি পাবে তুমি যদি আমাদের গোস্বামীদের যদি এক একটি কীর্তন যদি এক একটি ওদের যদি কীর্তন করে নাও না সমস্ত ওর ভিতরে পেয়ে যাবে বুঝতে পারছেন তো যেরকম সকালে আমাদের কীর্তন হয় না জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্যাম রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দি যমুনা জয় জয় মহাবন কেতি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহ সব লীলা কইল শ্রী নন্দন একটা কীর্তনের মধ্যে কত রস আছে তার মধ্যে কত সিদ্ধান্ত আছে তার মধ্যে কি না আছে একটি কীর্তনের মধ্যে যখন আমরা এক একটি কীর্তন করবো না বাস বাড়িতে বসে বসে তোমার বৃন্দাবন বাস হয়ে যাবে তুমি বাড়িতে বসে বসে তুমি বৃন্দাবনের ধাম স্থান হয়ে যাবে এই জন্য রূপ গোস্বামী বলছেন ভগবানের ভজন করতে গেলে তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুরাগী ভজন করতে গেলে কি করে ভজন করতে হবে বৃন্দাবন থেকে ভজন করতে হবে কি করে ভজন করতে হবে বৃন্দাবন থেকেই ভজন করতে হবে বলে সবাই যদি বৃন্দাবনে চলে আসি ওই টাকা পয়সাটা কোথা থেকে পাবো বাবা টাকা পয়সা ছাড়া তো কিছু হয় না টাকা পয়সা ছাড়া তো নড়তে পারবো না হ্যাঁ অতএব আমরা টাকা পয়সা করে থেকে পাবো যদি বৃন্দাবনে এসে যাই তাহলে টাকা পয়সা এজন্যে বলছে শরীর থেকে তুমি যেখানে থাকার শরীর থেকে তুমি যেখানে থাকার সেখানে থাকো অসুবিধা নেই ঠিক আছে আর মানতে প্রভুজি ট্রান্সলেট হরে কৃষ্ণ বুঝতে পারছেন তো যে শরীর থেকে যেখানে থাকার সেখানে থাকো হ্যাঁ শরীর থেকে ভক্তিবিনোদ ঠাকুর বলছে না যেদিন গৃহে ভজন দেখি গৃহতে গোলক ভায়া যেদিন গৃহে ভজন দেখি গৃহতে গোলক ভায়া এখানে যেদিন বাড়িতে আমাদের ভজন কীর্তন হয় যেদিন বাড়িতে আমাদের কীর্তন ভজন হয় তোমার বাড়িতে হয় বৃন্দাবন গৃহতে গোলক ভায় মানে তোমার ঘরেই গোলক বৃন্দাবন তোমার ঘরটা গোলক বৃন্দাবন হয়ে গেল
হ্যাঁ এই জন্য আর কোথায় যেতে লাগবে না। এই জন্য প্রভুপাদ প্রভুপাদ তিনি বলতেন আমাদের আমি যে একটি গৌড়ীয় মঠ স্থাপন করেছি আমাদের যে গৃহস্থ ভক্তদের যে বাড়িটা কি প্রভুপাদ বলতেন যে গৌড়ীয় মঠ নাই। প্রভুপাদ তিনি বলতেন আমি গোলক বৃন্দাবন থেকে রাধা রানীর যে নিকুঞ্জ মন্দিরটা আমি এখানে নিয়ে এসেছি, গোলক বৃন্দাবন থেকে ওই নিকুঞ্জ মন্দির রাধা রানীর নিকুঞ্জ মন্দিরকে আমি এইখানে প্রকট করে দিয়েছেন। প্রভুপাদ বলতেন, বুঝতে পারছেন তো, এই জন্য বলতেন আমাদের যে গৃহস্থ বাড়ি, প্রভুপাদ বলতেন আমার যে গৃহস্থ ভক্তদের বাড়িটাই বৃন্দাবন, তাদের বাড়িটাই রাধা রানীর নিকুঞ্জ মন্দির। বলে কি করে কি করে নিকুঞ্জ মন্দির হলো? বলে রাধা রানীর নিকুঞ্জ মন্দির কি হয়? বলুন কি হয় ওখানে? আমরা প্রত্যেক দিন সকালে কীর্তন করি না, কি করি? মঙ্গল শ্রী গুরু গৌর মঙ্গল মুরতি মঙ্গল শ্রী রাধা কৃষ্ণ যুগল প্রীতি মঙ্গল নিশান্ত লীলা মঙ্গল রাধা গোবিন্দ তারা নিকুঞ্জের মধ্যে শুয়ে আছে, নিকুঞ্জের মধ্যে এখন শুয়ে আছে, হ্যাঁ নিদ্রাতে। এখানকার পরিবেশ কিরকম? কুসুমিত সরবরে কল্লোল হিল্লোল, হ্যাঁ মঙ্গল সৌরভ ভয়ে পরম। এখানে কিভাবে সুন্দর ভাবে সরোবরের মধ্যে চারি প্রকার যে পদ্ম পুষ্প কিভাবে ফুটে আছে, তার সুগন্ধিতে চারিদিকে আমোদিত হচ্ছে। আর যত সব সখী মঞ্জের যা কি করছে, একদম সকালে সকালে উঠে কি করে, একদম সকালে সকালে উঠে স্নান করে, স্নান করে তিলক লাগায়, বুঝতে পারছেন তো? তিলক লাগিয়ে যেরকম আমরা সকালে মৃদঙ্গ করতাল দিয়ে ওই রাধা গোবিন্দকে জাগাই, হ্যাঁ শুভ দৃষ্টি কর প্রভু জগতের প্রতি জাগুক হৃদয় মোর সুমঙ্গলারতি। আমরা যে কীর্তন করি ওটা কোথায় হয়? ওই গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের মন্দিরতে, রাধা গোবিন্দের এই নিকুঞ্জ মন্দিরটা ওই লীলা হয় এখানে। আমাদের গৌড়ীয় মঠে কি হয়? ওইটাই হয়, ওইটাই না, ওইটাই হয়। আপনারা সকালে সকালে উঠে স্নান ঠান করে তিলক টিলক লাগিয়ে, হ্যাঁ তিলক টিলক লাগিয়ে সকালে এসে কি করছেন? সেই রাধা গোবিন্দের আরতি করছেন, যেটা ওই গোলক বৃন্দাবন হচ্ছে। এই জন্য প্রভুপাদ তিনি বলছেন আমি ওই গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবনের যে রাধা রানীর যে নিকুঞ্জ মন্দির আমি এই গৌড়ীয় মঠের উপর বানিয়ে দিয়েছি। আর যদি তোমাদের বাড়িতে যদি সেইরকম ভাবে সকালে উঠে, হ্যাঁ সকালে উঠে স্নান করে তিলক লাগিয়ে যদি রাধা গোবিন্দের আরতি করে বাড়িতে আর তুলসী পরিক্রমা করে, তোমার বাড়ি কি হলো? বাড়িটা কি হয়ে গেল? তোমার বাড়িটা ও বৃন্দাবন, তোমার বাড়ি হয়ে গেল। এই জন্য প্রভুপাদ বলতেন আমাদের গৌড়ীয় মঠ আমার ভক্তের যত বাড়িগুলো তারা সব গোলক বৃন্দাবন, তারা হলো সব গোলক বৃন্দাবন, বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন সাধনে করিবে যাহা সিদ্ধিতে পাবে তা। এই জন্য তিনি বলছেন যে গৌড়ীয় মঠ আমাদের যে গৃহস্থ ভক্তদের বাড়ি সেটা কি বলে, এটা হলো ট্রেনিং সেন্টার। এটা কি বুঝতা কি নেই? ইয়ে ট্রেন, তুমি বাংলা সমঝ আ রে, কিন্তু ইয়ে ট্রেনিং সেন্টার হে, হ্যাঁ ট্রেনিং সেন্টার মতলব কি, ইয়াহ পর হাম ট্রেনিং লে রে, কিউ নৌকরি হামে গোলক বৃন্দাবন তে আমারা চাকরি পাবো, গোলক বৃন্দাবন মে হামে নৌকরি মিলেগা। আবি উসকে লিয়ে ট্রেনিং চাহিয়ে না, জো জিতনে আচ্ছে তরহ সে ট্রেনিং লেগা, জো জিতনে আচ্ছে তরহ সে ট্রেনিং লেগা উসকো নৌকর বঢ়িয়া মিলেগা, উসকো নৌকরি ওয়াহ পর বঢ়িয়া। যেরকম আপনারা এখানে ভালো করে ট্রেনিং নেবেন, আর ট্রেনিং যখন ভালো হয়ে যাবে না তখন ওখানে চাকরিখানা খুব ভালো চাকরি পাবে, বুঝতে পারছেন তো? গোলক বৃন্দাবনে খুব রাধা গোবিন্দের সুন্দর চাকরি পাবে, কিন্তু যদি ট্রেনিং যদি ফেল হয়ে গেল তবে গেল, ট্রেনিং যদি ফেল হয়ে গেল তবে গেল, ওখানে চাকরি চাকরি আর কিছু পাবে না। এই জন্য এখানে ভালো করে সমঝ রে হো, ইহাঁ পর আচ্ছে তরহ সে ট্রেনিং লেনা পড়েগা। ট্রেনিং মতলব কি হয়? রোজ মঙ্গল আরতি মে উঠতে হবে, প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তের আগে মঙ্গল আরতি উঠতে হবে,
मंगल आरती उठे की करता है स्नान करता है तिलक करता है राधा गोविंद आरती करता है बाड़ी ते तुलसी परिक्रमा करता है कीर्तन करता है लगवे बुझे कथा सुनबे कीर्तन सुनबे आ ठाकुर सेवा करबे बुझे ठाकुर सेवा करबे जे रकम भाव गोलक वृंदावन अष्टजाम अष्टजाम कि भाव माँ जशोमती राधा राणी तीन गोविंद रान्ना बान्ना कर कृष्ण की भावे सखादर संगे तीनी गोचारण करते जाचे राधर संगे की भावे खेलाधूला कर राधा गुंडे की भावे मिलन हो देखे मैंने जो गौड़ी बटे ना प्रभुपाद सही रकम भाव कर दिए प्रभुपाद प्रभुपाद समस्त किसने सही रकम भाव प्रकट कर भलो करे संसार यदि भलो करे ट्रेनिंग है ना राधा गोविंद सेवा नाम कीर्तन यदि भलो करे चाकरी खाना तो भले ही पावे ना कि ओखान बस बस कलम चालिए पैसा पावे बुझे तो ओ भलो चाकरी पावे ओखान खूब आनंद ही आनंद है और यदि यही फेल हो जाने फेल ওখানে ফেল হয়ে যাবে এই জন্য এখানে ভালো করে সাধন ভজন করতে লাগবে ভালো করে সাধন ভজন করতে হবে বুঝতে পারছেন তো এখানে ভালো করে কিছু বুঝতে পারছে কি না বাংলা বুঝতে পারছে কি হিন্দি বুঝতে ঠিক হরে কৃষ্ণ এ হরি বল এই জন্য বলে সংখ্যা পূর্বক নাম গান গান মানে মনে রাখো প্রত্যেক দিন বাড়িতে প্রত্যেক দিন বাড়িতে মন্দিরেতে যে কীর্তন হয় মন্দিরেতে যে কীর্তন হয় চেষ্টা করবেন বাড়িতে ও সেই কীর্তনগুলো বাড়িতে করার জন্য বুঝতে পারছেন বাড়িতে আরতি করবেন কীর্তন করবেন আমাদের গুরু বন্দনা করবেন বাড়িতে এইগুলো প্রত্যেক দিন বাড়িতে ও এই জিনিসগুলো করতে হবে বাড়িতে হ্যাঁ ওইগুলো বাড়িতে এই জন্য বলে সংখ্যা পূর্বক নাম গান নতিবি নতিবি মানে সমস্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে প্রণাম করতে হয় যেরকম আমাদের গোস্বামীরা ছিল যেরকম গোস্বামীরা ছিল তারা কি করত গোস্বামী করা প্রত্যেক দিন ১০০০ বৈষ্ণবদের নাম নিয়ে তখন প্রণাম করতে হ্যাঁ সমস্ত বৈষ্ণবদের নাম নিয়ে একবার সাষ্টাঙ্গ প্রণাম করতে একবার দাঁড়িয়ে যেতে একবার প্রণাম করতে দাঁড়িয়ে যেতে হ্যাঁ যেরকম আমরা প্রত্যেক দিন সকালে জয় ধ্বনি দেই না জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ দর্বিকা গিরিধারী রাধা বিনোদ বিহারি কি কি জয় কেউ জয়কার দিয়ে না বলে বিনোদ বিহারি কি কি জয় এই জন্য যেরকম জয়কার দিই আমার তো দাঁড়িয়ে জয়কার দিই কিন্তু গোস্বামীরা কিরকম করতেন গোস্বামীরা পুরা সাষ্টাঙ্গ প্রণাম করতেন তারপর গুরুদেবের নাম নিতেন পরম গুরুদেবের নাম নিতেন পরাত্পর গুরুদেবের নাম পরমেষ্টি গুরুদেবের নাম এদের এক একটি নাম নিয়ে পুরা সাষ্টাঙ্গ প্রণাম করতে আর একবার দাঁড়িয়ে যেতে পুরা সাষ্টাঙ্গ প্রণাম করতে আর একবার দাঁড়িয়ে যেতে এইরকম ভাবে প্রত্যেক দিন ১০০০ প্রত্যেক দিন ১০০০ বৈষ্ণবদের সমস্ত লীলাস্থলীর নাম নিয়ে প্রণাম করে দাঁড়িয়ে যেতে প্রণাম করে দাঁড়িয়ে যেতে বুঝতে পারছেন তো আর আমাদের তো প্রণাম করে দাঁড়াতে হয় না আমরা এখন কলিযুগের জীবী না এই জন্য প্রভুপাদ বলছেন এত কষ্ট করতে পারবে না এই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি গুরু বৈষ্ণবদের যাইবে এই জন্য বাড়িতে কি করবে প্রত্যেক দিন সমস্ত গুরু বৈষ্ণবের যে জয় ধ্বনি বাড়িতে প্রত্যেক দিন জয় ধ্বনি দেবেন যখন বৈষ্ণবদের আমরা জয় ধ্বনি দেব যখন বৈষ্ণবদের আমরা প্রণাম করো কি হবে ওই বৈষ্ণবদের নাম স্মরণ করলে পরে তাদের কৃপা আমাদের উপর হবে তাদের কৃপা আমাদের প্রতি হবে স্বাভাবিক রূপে যার নাম নিবেন তারা হলো নিত্য গুরুবর্গরা অথবা তাদের নাম নিলে তাদের আমরা কৃপা পেতে পারব বুঝতে পারছেন তো এই জন্য নাম গান নতি কাল অবসান কৃত নিদ্রা আহার বিহার কাদি বিজিত তারা যে সাধন ভজন করত কি করত কি করত তারা এত হ্যাঁ ওরা কতটুকু সময় ঘুমাতো বলে সারা দিন তিন তিন লাখ হরি নাম কে দু দু লাখ হরি নাম করে বলে কখনো তিনি এক ঘন্টা কখনো শুয়ে গেল বা আধা ঘন্টা শুয়ে গেল পুরো সুত না হ্যাঁ কখনো আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে গেল আর তিনি ২৩ ঘন্টা ভজন করত হ্যাঁ এক দণ্ড সুতে থাকে তাতে রাধা গোবিন্দ স্বপ্ন দেখে
মাত্র 48 মিনিট বা 1 ঘন্টা আগে যদি আধা ঘন্টা ঘুমালো 23 ঘন্টা ভজন করলো আর যখন একটু ঘুমালো না তার মধ্যে যখন ঘুমাতে তখন স্বপ্ন কি দেখতেন রাধা গোবিন্দ স্বপ্ন দেখতেন তার মধ্যে তিনি ভগবান তিনি স্বপ্ন তিনি দর্শন করতেন স্বপ্নতে রাধা গোবিন্দের দর্শন করতেন আর আহার আহার মানে খাওয়া দাওয়া হ্যাঁ বিহার কাদি বিজিত ওরা কিরকম খেত জানে তো কিরকম খেত কখনো চানা কখনো অভিমান চানা জানে তো কখনো চানা তো চিবিয়ে জল খেয়ে নিল না তো একটু আটা মেগে নিয়ে এসে ওই গোলার মতো বিনা লবণ ছাড়া যে গোলার মতো বানিয়ে একটু সেকে দিল আগুনের মধ্যে সেকে দিল বিলা লবণ ছাড়া আর ওইটাই খেয়ে নিল যে কোনো ভাবে জীবনকে যে কোনো ভাবে ধারণ করে হ্যাঁ যে কোনো ভাবে জীবনকে ধারণ করে সারা দিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে আর কর জোর করে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই জনে সারা দিন রাধা গোবিন্দের ভজন করতো সারা দিন ভজন করতো রাধা গোবিন্দের এই জনে সনাতন গোস্বামী যখন তিনি মদন মোহনকে বিনা লবণ ছাড়া হ্যাঁ যখন ওই খাওয়ালে না বলে সনাতন তুমি সবজি তো দাও না আরে একটু লবণ তো দাও বিনা লবণ ছাড়া আর গলার নিচে যায় না তিনি কি বলছে ঠাকুর সনাতন গোস্বামী আজকে বলবে লবণটা দাও কালকে বলে একটু সবজিটা এনে দাও তারপরে বলে একটু দুধ খাও না তারপরে বলে ছানা দাও তারপরে বলে একটু রাবিড়ি এনে দাও আরে আমি কোথা থেকে পাবো আপনি সারাদিন ভজন করি কবিতার ভজন করি আমি এসব কোথা থেকে পাবো এই জন্য তোমার যখন ওই ভালো মন্দ খেতে ইচ্ছা করবে না তুমি নিজে সংগ্রহ করে নাও ও আমার দ্বারা হবে না আমার দ্বারা হবে না তুমি নিজে সংগ্রহ করে নিও এইরকম ভাবে গোস্বামী বর্গরা এইরকম ভাবে তারা সাধন ভজন করতো বুঝতে পারছেন তো এইরকম ভাবে সাধন ভজন এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা তো এত পারবো না আমরা তো এত পারবো না চানা একটু খেয়ে জল খেয়ে হ্যাঁ প্রত্যেক দিন খিচুড়ি খিচুড়ি দিচ্ছে হ্যাঁ ফুলকপির সবজি তারপর বড় বড় উৎসব আসবে ছানার ডালনা পুষ্পান্ন কখনো কখনো হবে আর কখনো গোবর্ধন গেলে তো প্রত্যেক দিন ওখানে ভালো ভালো প্রসাদ হবে ওখানে বড় বড় সাধুদের সব উৎসব আছে প্রত্যেক দিন আইসক্রিম তারপরে সিঙ্গড়া হ্যাঁ তারপরে ছানার ডালনা পুষ্পান্ন খিচুড়ান্ন হ্যাঁ এই জন্য মহাপ্রভু তিনি দয়ালু বলে ঠিক আছে ভালো করে প্রসাদটা পাব কোনো চিন্তা নেই কিন্তু একটু ভালো করে ভজনটা তো করবে প্রসাদ আকণ্ঠ করিয়া কর প্রসাদ সেবা ঠিক আছে কণ্ঠ পর্যন্ত প্রসাদ পাও কিন্তু বদন বলে একটু হরি বলতে হবে বদন বলে কি করতে হবে বদন ভরে হরি বলতে হবে আর একটু বেশি করে হরিনাম করতে হবে বুঝতে পারছেন তো এই জন্য এই কার্তিক মাসে নিয়ম সেবাতে সবাই চেষ্টা করবে এদিকে এদিকে বেশি কথা না বলে হ্যাঁ অসৎ সঙ্গ পরিত্যাগ করে খারাপ সঙ্গ পরিত্যাগ করে চার সঙ্গে থাকিলে পরে অসৎ পরিচয় হবে অসৎ কথা হবে গ্রাম্য কথা হবে ওদের সঙ্গে থাকবে না বুঝতে পারছেন তো ওদের কাছ থেকে একটু দূরে থাকবে এই জন্য যখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি মহাপ্রভুকে বলেন বলে প্রভু তুমি একটু নিজের মুখে একটু আমাকে একটু উপদেশটা দিবে বলে তোমাকে আমি সর্বদা আমাদের কাছে দিয়ে দিয়েছি না বলে প্রভু আমি একটু তোমার মুখে একটু ডাইরেক্ট একটু কিছু উপদেশ শুনতে চাই মহাপ্রভু তিনি কি বললেন কি বললেন মহাপ্রভু ভালো না খাই এই জন্য বলে গ্রাম্য বার্তা না কহিবে গ্রাম্য বার্তা না শুনিবে ভালো না খাইবে আর ভালো না পড়িবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানস করিবে দেখুন মহাপ্রভু তিনি অল্প শব্দের মধ্যে তিনি হ্যাঁ তিনি অল্প শব্দের মধ্যে তিনি সমস্ত কথা তিনি বলে দিয়েছেন আমরা যদি জীবনে এইটুকু মহাপ্রভুর কথাকে যদি জীবনে পালন করতে পারি না বাস আমাদের জীবন ধন্য হয়ে যাবে এই জন্য বলছে গ্রাম্য কথা না কই গ্রাম্য কথা মানে কি যেরকম গ্রামের লোকরা বসে হ্যাঁ সব ওর ছেলে করছিল মেয়ে হয়েছিল ওর এই হয়েছিল সারা দুনিয়ার হ্যাঁ কেচাল করে তারা দুনিয়ার কেচাল করে ওই দুনিয়ার কেচালটা করবে না এই জন্য গ্রাম্য কথা না কইবে
আর গ্রামের কথা না শুনিবে যদি কোথায় এইসব কথা হয় না সংসারী কথা ওখানে শুনবে না আর ভালো না খাইবে আর ভালো না পাইবে বলে একদম বেশি বেশি ভালো ভালো জিনিস খাবে না বলে ভালো ভালো একদম খাবে না কেন ও যত বেশি ভালো জিনিস খাবে না তখন শরীরের মধ্যে উত্তেজনা হবে শরীরের মধ্যে সংসারের বাসনা জাগবে হ্যাঁ সংসারের মধ্যে সংসার বাসনা জাগবে এই জন্য উত্তেজনামূলক বস্তু গ্রহণ করবে না বুঝতে পারছেন তো একদম বেশি ভাত ভালো খাবে না আমাদের গুরুদেব একসঙ্গে বলছিলেন একজন কি করছে একজন ভক্তিবেদ নারায়ণ গোস্বামী মহারাজ বলছিলেন একজন গোবিন্দদেব মন্দিরে গিয়েছে কোথায় জয়পুরতে আর ওখানে খুব ভালো ভালো লড্ডু পাওয়া যায় গোবিন্দদেবের না একদম পিওর ঘিতে লড্ডু পাওয়া যায় গোবিন্দদেবের এখানে কি হয়েছে ওই লড্ডু খেয়েছি খুব ওখানে আর ওখানে সাধুদের দেখলে তো খুব ভালোবাসে আর সব খুব ভালো ভালো খাওয়াইছে আর তিনি ব্রহ্মচারী ছিল এখানে ওখানে গিয়ে ভালো ভালো খেয়েছে ওখানে খেয়েছে আর শরীরটা খুব মোটা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তখন কি হবে শরীর যদি বেশি মোটা ভালো ভালো খেয়ে তখন সংসারের বাসনা জাগবে তখন সংসারের বাসনা জাগবে ভোগের বৃত্তি আসবে যখন ভোগ বৃত্তি আসবে তখন তিনি এসে গুরুদেব তিনি ছিলেন ভক্তি সারায়ণ গোস্বামী মহারাজের আশ্রিত বলে গুরুদেব আমি গোবিন্দ দেব গিয়ে ওখানে লড্ডু ঠড্ডু খেয়ে আর ভক্তরা খুব ভালোবাসত ওখানে হ্যাঁ ভক্তরা আর খুব ভালো ভালো খাওয়াতো প্রত্যেক দিন হ্যাঁ মালপুয়া লুচি পুরি আলুদম ছোলার ডাল হ্যাঁ ওই যে খেয়ে খেয়ে এখন আমার শরীরের মধ্যে না কামের উত্তেজনা যাচ্ছে হ্যাঁ এখন আমার হৃদয়ের মধ্যে কামের উত্তেজনা যাচ্ছে তখন গুরুদেব বলে তুমি এখানে চলে আসো এখানে চলে এসে এখানে ব্রত করো হ্যাঁ ব্রত কর দিনে একবার খাবে ভালো ভালো খাবে না শরীরকে একটু কম করে দাও শরীরকে একটু একটু মোটা সোটা আছে একটু কম করো আর বেশি করে ভজন করো ভক্তি করো হরিনাম করো গুরু বৈষ্ণব সেবাকে এই শরীরটা রগড়িয়ে গুরু বৈষ্ণবদের সেবা করো যখন করেছে তখন হৃদয়ের মধ্যে যে কামের বাসনা ছিল তখন ধীরে 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 কামের বাসনা সব ঠান্ডা হয়ে গেছে এই জন্য মহাপ্রভু বলছে ভালো না খাইবা একদম উত্তেজনামূলক যে বস্তু খেলে পরে শরীরের মধ্যে তমগুণ জাগ্রত হবে বুঝতে পারছেন তো ভোগের বাসনা জাগবে ওই সব জিনিসগুলো খাবে না আর কি করবে বলে ভালো না পড়বা বলে ভালো ভালো কাপড় চুপড়ো পড়বে না বুঝতে পারছেন তো ভালো ভালো কাপড় চুপড়ো পড়বে না বলে কেন বলে ভালো কাপড় পরলে ওই সিসার সামনে তর্পণের সামনে দাঁড়িয়ে দেখবে কিরকম লাগছে কঞ্চটা কিরকম হয়েছে উপরে কাপড়টা কিরকম হয়েছে বুঝতে পারছেন তো ভালো তো কাপড়টা হ্যাঁ ম্যাচিং করেছে কিনা তারপরে যখন রাস্তায় চলে যাবে না বলে আজকে যে আমি এত সুন্দর একটা শাড়িটা পড়েছে এদিকে কেউ তাকাচ্ছে কি না তাকাচ্ছে হ্যাঁ আমার দিকে কেউ তাকাচ্ছে কি না তাকাচ্ছে কি করবে তখন মনটা কি যাবে ওই যে ভালো ভালো বেশি পড়লে তখন অন্য দিকে মন যাবে হ্যাঁ আমি যেহেতু ভালো ভালো পড়ছি কেউ দেখছে কি না তখন কি হবে এই যে মনটি না আর গোবিন্দের ভজনতে লাগবে না গোবিন্দের ভজনে লাগবে না এখানে আমাদের যে গোস্বামীরা না বাস যেকোনো ভাবে একটু কাপড় চুপড়ো পড়ে হ্যাঁ যেকোনো ভাবে কাপড় চুপড়ো পড়ে আর দ্বিতীয় কথা বলছেন যদি খুব ভালো মন্দ খাই ভালো মন্দ পড়ি তখন কি করতে হবে কি করতে হবে তার জন্য তোমাকে কাজ করতে হবে কাজ করতে হবে কি না ভালো কাজ করলে তো ভালো পয়সা পাবে ভালো কাজ করলে তো তবে ভালো কাপড় চুপড়ো হবে তখন তোমার যে সময়টা ছিল এই যে মানব শরীর ভগবান দিয়েছে এই শরীর হলো কোহিনুর হীরা এ মানব শরীর সাধারণ জন্ম নয় এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে না দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে সংসার সংসার করি মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জন্ম হ্যাঁ বুঝতে পারছেন এই জন্য যদি ভালো মতো খাবো আর ভালো মতো পড়বো তার জন্য টাকা পয়সা চাই তখন কি হবে সময়টাকে আপনি ওই টাকা পয়সা কামাই টাকা পয়সাতে কামিয়ে দিন তার মধ্যে সময় চলে যাবে এই জন্য মহাপ্রভু তিনি কি বলতেন বলে দেখো আমাকে তো লাবড়া ব্যঞ্জনটা দাও আর ভক্তদেরকে মালপুয়া পিঠাপানা ভক্তদের খাওয়া ভক্তদের দাও পিঠাপানা আর আমাকে কি দি লাবড়া দাও আমাকে অন্য লাবড়াটুকু দিলে হবে বলে কেন এরকম কেন মহাপ্রভু শিক্ষা দিলে কারণ মহাপ্রভু ভক্তদের শিক্ষা দিতে যে যে কোনো ভাবে হ্যাঁ যাতে পেটটা ভরতে পারে
যেকোনো ভাবে যদি পেটটা ভরতে পারে এইটুকু করে কি করবে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আরেকবার জোর করে বলে জোর করে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এই জন্য বেশি ভজনের মধ্যে সময় দিতে হবে সময়টাকে বেশি ভজন জিতে লাগে এই জন্য মহাপ্রভু বলছেন ভালো না খাইবা আর ভালো না পড়িবা আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানস করবা কি করবে ব্রজের মধ্যে মানসিক রূপে রাধা গোবিন্দের সেবা করবে মানসিক ভাবে তখন এই জন্য বলছে মানসিক ভাবে করার জন্য মহাপ্রভু যে সময় এসেছিল না তখনকার লোকদের যে চিত্তবৃত্তি গুলো ভালো ছিল চিত্তবৃত্তি ভালো ছিল লোকদের আগে টিভি ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না ইন্টারনেট ছিল না এই জন্য লোক আর কি করতো ওইসব দেখতো না হ্যাঁ শাশু বৌমা শাশুড়ির লড়াই হচ্ছে আর কিভাবে সিরিয়াল আসে হ্যাঁ বিভিন্ন প্রকার সিরিয়াল আসছে বই আসছে এই তখন এইসব খারাপ জিনিস ছিল না বুঝতে পারছেন তো এই জন্য লোকরাদের সময় হলে না ওই গীতা ভাগবত পড়তো রামায়ণ পড়তো দেখবেন গ্রামের মধ্যে বসে ভাগবত হচ্ছে লোকরা বসে শুনতো গীতা হতো বসে শুনতো ওখানে হ্যাঁ গ্রামের এইসব জিনিস কীর্তন করতো সময়টাকে গোবিন্দ ভজনে তো লাগানো হতো কিন্তু এখন কলিযুগ কি করছে হ্যাঁ তুমি গোবিন্দের ভজন করে চলে যাবে গোবিন্দের কাছে আমি এইরকম জিনিস বের করব না আর তোমাকে গোলক বৃন্দাবনে যেতে দিব না এই জন্য ইন্টারনেট স্মার্টফোন আর টিভি মোবাইল টিভি গুরুদেব বলতে টিভি নয় ইয়ে কলি না কলি ইয়ে কলি ইয়ে টিভি রূপ ধারণ করে এসে গেছে হ্যাঁ যাতে লোকদেরকে ভগবত বিমুখ করে দিয়ে এই জন্য আমি দেখেছি কেউ ভালো ভালো পরিবারের লোকরা খুব পয়সা আছে কিন্তু বাড়িতে টিভি রাখে না বাড়িতে টিভি রাখে না দেখুন আমাদের এখানে একজন প্রভু আছে চন্দন প্রভু উনি চন্দন প্রভুজি ট্রান্সলেশন করছে হরিকথা ট্রান্সলেশন তিনি ইংলিশ তো করছে খুব ভালো চাকরি করছে হ্যাঁ ওনার খুব উচ্চ পোস্ট আছে ভালো চাকরি করছে কিন্তু বাড়িতে টিভি রাখে না উনি বাড়িতে কোনো টিভি রাখে না বলে কেন বলে টিভি রাখলে বিনা কারণে ওই টিভি সামনে বসে সময়টা নষ্ট হবে হ্যাঁ অত আমি ওর মধ্যে সময় নষ্ট করবো কেন হরিনাম করবো হ্যাঁ একটু শুদ্ধ গ্রন্থকে অধ্যয়ন করবো হ্যাঁ অনেক টাকা মাইনা পাই বড় বড় অফিসে তো কাজ করে কিন্তু টিভি রাখিনি বাড়িতে হ্যাঁ টিভি বাড়িতে রাখিনি সময়কে আমি নষ্ট করব না সময়কে আমি সৎ কাজ লাগাবো গোবিন্দের ভজনে লাগাবো সময়টা বুঝতে পারছেন তো এই জন্য যে স্মার্টফোন না এটা বেশি সব সবাই সর্বনাশের বেশি কারণ এইটাই হয়েছে হ্যাঁ ওর মধ্যে সব ফ্রেন্ড বানাবে খারাপ এখানকার যে ছেলেগুলো তো এতেই সব জীবন গিয়েছে সব জীবন এর মধ্যে সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে জীবন ছেলেদেরকে সারাদিন ওই মোবাইল নিয়ে সারাদিন ওর মধ্যে গেম খেলে ওর মধ্যে বন্ধু বানায় ওর মধ্যে সব কি কি করতে থাকে ওর মধ্যে এই জন্য ভজন করতে গেলে এসব জিনিসকে ত্যাগ দিতে হয় এইসব জিনিসকে ত্যাগ দিতে হয় যদি গোবিন্দর ভজন করতে ইচ্ছা থাকে আর যদি ভক্তি করতে ইচ্ছা না থাকে হ্যাঁ আগর ভক্তি ফের সারাদিন তার মধ্যে লেগে থাকে বুঝতে পারছেন তো এই জন্য বলছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানস করবে আগেকাল যে সময় ছিল লোকদের মন হৃদয় পবিত্র ছিল তাদের মনটা কোনো খারাপ কাজে যেতই না তাদের মনটা কোনো খারাপ কাজ যেত না বুঝতে পারছেন কিন্তু এইসব জিনিসগুলো এসে না এখন ছেলেদের মেয়েদের বাস বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে এই জন্য তখনকার বলছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানস করবা মানসিক রূপে ব্রজে রাধা কৃষ্ণ সেবা তুমি করবে বুঝতে পারছেন তো এই জন্য আর এখন আমাদের প্রভুপাদ যখন এলেন তখন বলে কলিযুগে জীবের তো কঠিনই আছে মানসিক সেবা করার এই জন্য তিনি কি করলেন ভক্তদের বাড়িতে বাড়িতে তিনি ঠাকুরকে স্থাপন করলেন রাধা গোবিন্দকে নিত্যানন্দ মহাপ্রভুকে গোপালকে তিনি প্রত্যেকে বাড়িতে বাড়িতে তিনি ঠাকুরদের দিলেন যাও ঠাকুরদের দিয়ে তুমি ঠাকুরদের দিয়ে বাড়িতে কি করো এই গোবিন্দের সেবা করো এখানে তিনি প্রভুপাদ তিনি মন্দির বানালেন প্রভুপাদ তিনি এই মন্দির প্রভুপাদ বানালেন আর ভক্তদের বাড়িতে তিনি মন্দিরকে ভক্তদের বাড়িতে তিনি মন্দির তৈরি করে দিলেন হ্যাঁ কি করো বাড়িতে হচ্ছে গোবিন্দের আরতি করো তাকে সেবা করো সুন্দর সুন্দর ফুলের মালা বানাও মালা বানিয়ে ঠাকুরের গলায়
মালা পড়াও। আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছে না, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর জীবনী ভরণি গতি আর নাই মোর কাল দের বলে গেলি সদবে সাধারণ মনে করবে না, ওকে সাধারণ মনে করবে না। এই জন্য মহাপ্রভু বলছেন, বিগ্রহ না তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনাথ, তুমি বিগ্রহ না তিনি সাক্ষাৎ কৃষ্ণ। দেখুন আমি আপনাদের কথা শুনেছি, আমাদের এই এই যে কোণাঘরটা আছে না, ওখানে ওনার নাম লেখা আছে। একজন মা তিনি দিল্লিতে থাকতেন, ওনার কথা শুনুন, উনি দিল্লির একটি মা ছিলেন। হ্যাঁ, ওনারা ওনাকে আমরা মা মা বলে ডাকতাম। তিনি ওনার কিছু ছেলে, চারটি ছেলে, দুইটি ছেলে বোধহয় বিদেশ থাকে আর দুইটি ছেলে দেশে থাকতো। এখানে ছেলেরা মায়ের কিছু পয়সা দিত, তিনি কি করতেন, ওই যে ছেলেরা পয়সা দিত, ওই পয়সাগুলোকে তারা জমা করত, পয়সাগুলোকে জমিয়ে জমিয়ে রাখতো, পয়সাগুলোকে খরচা করতো না, নিজে কখনো ভালো কাপড় পরতো না, সাধারণ শাড়ি পরে থাকতো। আর প্রত্যেক মাসে একবার আসতো, প্রত্যেক গৌড়ীয় মঠ ভক্তদেরকে নিমন্ত্রণ দিত, নিমন্ত্রণ দিয়ে বৈষ্ণবদের তিনি সেবা করতেন। নিজের হাতে কড়ি, কড়ি একটা আছে, নিজের হাতে কড়ি, খুব ভালো কড়ি বানাতো, বলে আমি তোমরা সব ডাল ভাত সব তোমরা বানাও, আমি নিজে কড়ি বানাবো। আর তিনি নিজের হাতে কড়ি বানাতেন, কড়ি বানিয়ে তিনি যত গৌড়ীয় মঠ বৈষ্ণবরা আছে সবাইকে ডাকতো, আর সবাইকে সামনে বসে খাওয়াতো, আর নিজের হাতে সবাইকে প্রণাম দিত। আর কখনো কখনো আমাদেরকে তিনি আমাদের যে সোয়েটার লাগবে, কাপড় লাগবে, মা তিনি দিতেন। ওনার কাছে যুগল ছিল, যুগল জোড়ি রাধা গোবিন্দের, তিনি হারমোনিও বাজাতে জানতো, সুন্দর সুন্দর তিনি কীর্তন গায়। তিনি এইখানে বসে যেতেন, এইখানে বসে সামনে ঠাকুরকে রেখে না খুব সুন্দর সুন্দর ভজন ঠাকুরকে শোনাত, খুব সুন্দর সুন্দর ভজন শোনাত। মাসে একবার করে আসতেন বৃন্দাবনে দিল্লি থেকে। হ্যাঁ, এসে কি করতো, যমুনায় গিয়ে 30 বার না 31 বার তিনি ডুবকি লাগ, বলে কেন আমি তো প্রত্যেক দিনে আসতে পারি না, মাসে একবার আসি। ওনার ভাবনাটা দেখুন, মাসে আমি একবার আসি, অতএব তিনি 31 দিনের জন্য 31 দিনই ডুবকি লাগা। আজকে একদিনের জন্য এক একটা করি মানে ডুবকি। আর যে রাধা দামোদর মন্দির ছিল, ওখানে গিয়ে তিনি ওই 31 বার পরিক্রমা সারা, হ্যাঁ, তিনি সারা মাসের রাধা দামোদরের গিরিরাজ শিলা আছে, সেখানে গিয়ে 31 বার ওখানে পরিক্রমা করে আসবে। আর দিনে কত হরিনাম করতো জানেন, 1 লাখ তিনি হরিনাম করতেন, 1 লাখ হরিনাম করতেন। আর যখন বৃন্দাবনে আসতেন, এখানে একটা যুগল কিশোর একটা দোকান আছে, কাপড়ের দোকান, সব থেকে ভালো কাপড় নিয়ে যেত, তার মধ্যে সুন্দর ডেকোরেশন যে মধ্যে আছে। ও মনে করতো না, ঠাকুরের তো অনেক কাপড় আছে, আবার কেনে নেবো, বলে না আমাদের যেরকম ইচ্ছা হয় কোন তিথি দিবার আলে এরকম নতুন শাড়ি পরবো, ইচ্ছা হয় কিনা, এই যে দুর্গা পূজা এলে বিভিন্ন উৎসবে আমার ভালো শাড়ি পরি, যত শাড়ি আছে আছে অনেক, তবে এটা নতুন শাড়ি পরি কিনা পরি। এই জন্য তিনি ওখানে গিয়ে ঠাকুরের জন্য সুন্দর সুন্দর কাপড় তিনি নিয়ে যেতেন। আর তিনি যে অনুভূতির কথা বলতেন না, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিনি বলতেন, যখন আমি ঠাকুরকে কাপড় পরাই,
আপনি দেখবেন না আজকে আমি এই রঙের কাপড়টা পরবো, আমার কখনো কখনো বলি না আজকে আমার এই রঙের কাপড়টা পরবো। এই জন্য ঠাকুরকে বলছেন কাপড় পরাতাম না, ঠাকুর যখন ইচ্ছা হতো না আমি এই কাপড়টা পরবো না, অন্য কাপড় ও কাপড়টা নিজে থেকে পড়ে যেত, পড়াবার পরেও কাপড়টা নিজে থেকে শরীর থেকে পড়ে যেত। মানে ঠাকুর বলতেন এই কাপড়টা পরবো না আমি, আমাকে একটা আলাদা কাপড় পরা, তখন তিনি অন্য কাপড় পরাতেন, আর যদি ওইটা পছন্দ না হতো না নিজে থেকে ঠাকুর কাপড় পরে যাবে, তিনি তখন আর একটা কাপড় পরাতো, আর যেটা পছন্দ কাপড় না ঠাকুর কাছে কাপড় থাকতো। নিজের হাতে প্রত্যেক দিন রাধা গোবিন্দকে তিনি প্রত্যেক দিন নিজের হাতে স্নান করাবে। এখানে এই এই ঘরে তিনি মা থাকতেন, টেবিল উপরে টেবিল উপরে দিয়ে ইয়ে করতেন, সাধু বৈষ্ণবদের প্রতি এত শ্রদ্ধা ভাবনা আপনি কল্পনা করতে পারবেন না, এত ভাবনা। তিনি বলতেন ঠাকুর কখনো কখনো আমাকে বলতো আমাকে রাবিড়ি খাওয়াও আজকে, আজকে আমাকে এই জিনিসটা রান্না করে খাওয়াও, বলে তার কখনো তার মুখে কখনো হাসি কখনো মান, ধরো বোঝা যায় না একটা লোক মান করে হাসে, বলে ঠাকুর সাক্ষাৎ যেরকম ভাবে আমার সঙ্গে ঠাকুর যেরকম কথা বলতেন, ওনার অনুভূতি আশ্চর্য অনুভূতি। ঠাকুরের যদি তিনি যেখানে যেত উনি ঠাকুরকে সঙ্গে করে নিয়ে যেতেন, ঠাকুরকে তিনি সঙ্গে করে নিয়ে যেতেন, সুন্দর একটা বাক্স ছিল তার মধ্যে, বলে ঠাকুরের যদি ইচ্ছা হয় কোথায় যাবো, একদিন তিনি বলছেন বলছে আমি কোন আমরা কাম্যাবারে যাবো, ওখানে রাধা গোপীনাথ মন্দিরে আছে, কি হয়েছে যখন আমি কারের মধ্যে গিয়েছি না কার ওইখানে খারাপ হয়ে গেছে, ওইখানে কারটা খারাপ হয়ে গেছে, তখন আমরা দেখলাম আরে মন্দির আছে, তখন ঠাকুরকে নিয়ে মন্দির দর্শন করতে গেছি ঠাকুরকে সঙ্গে নিয়ে, আর মন্দির দর্শন কার নিজে থেকে ভালো হয়ে গেছে। তিনি আশ্চর্য ঘটনা বলতেন, কোথায় যদি ঠাকুরের ইচ্ছা হতো আমি জায়গাটা যাবো ওই ওইখানে গিয়ে কারটা বন্ধ হয়ে যেত, তখন ওই জায়গায় গিয়ে দর্শন করার পরে কারটা নিজে থেকে ভালো হয়ে যেত, বলে চলো এবার ভালো হয়ে গেছে। তিনি অনেক অনুভূতির কথা বলতেন। এই জন্য ঠাকুরকে তিনি কিভাবে অপ্রকট হলেন জানেন তো, শুনুন, কিছুদিন আগে তিনি অপ্রকট হলেন একাদশী দিনে, একাদশী দিনে তিনি অপ্রকট হলেন। একদিন আগে তিনি আমাকে ফোন করলেন, হ্যাঁ মা তিনি ফোন করলেন, বলে মহারাজ আমি 10,000 টাকা পাঠাচ্ছি, আর সমস্ত বৈষ্ণবদের ডেকে এখানে উৎসব করে সমস্ত বৈষ্ণবদেরকে আমার ডাক্তার বলে দিয়েছে আমি আর যেতে পারবো না কোথায়, হ্যাঁ অতএব 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আর সবাই বৈষ্ণবদের প্রণামীও 2,000 টাকা পাঠিয়ে দিয়েছি প্রণামী, আর যত বৈষ্ণবদের ডেকে দিয়ে নিমন্ত্রণ করে তাদেরকে প্রসাদ খাওয়াবেন, আর সবাইকে 2,000 টাকা সবাইকে প্রণাম দিয়ে দিল। একদিনই অপ্রকট হওয়ার আগে একদিন আগে তিনি আমাকে ফোন করলেন, ফোন করে তারপরে দ্বিতীয় দিন একাদশীতে তিনি কথা বলতে 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 প্রান্তি গৌর প্রেমানন্দে, এখানে শিক্ষা দিচ্ছেন বলে অনা আসেন মরণম বিনা দৈন্যেন জীবনম অনারাধিত গোবিন্দ চরণম কথম সাধ, অর্থ হলো অন্যায় আসে জীবনটা যাওয়া বিনা দুঃখ ছাড়া জীবনটা কাটা, হ্যাঁ অন্যায় আশায় না জীবনম বিনা দৈন্যেন জীবনম, মানে সুখেতে জীবন কাদের যাবে, মানে যখন কেউ গোবিন্দের ভজন সাধন করবেন গোবিন্দের ভক্তি করবেন তার গুরু বৈষ্ণব সেবা করবেন ভক্তি করবে না দেখবেন জীবনে কোনো দুঃখ কষ্ট হবে। এই জন্য কৃষ্ণ নিজেই বলছেন যে সারা জীবন আমার সেবা যদি কেউ করে, সারা জীবন যদি কেউ আমার সেবা করে যখন বৃদ্ধ হয়ে যাবে ওর সেবাটা কে করবে, গোবিন্দ তিনি বলছেন আমি করব, কৃষ্ণ নিজেই বলছেন যদি কেউ সারা জীবন আমার সেবা করে যখন বৃদ্ধ হয়ে যায় ওর সেবা আমাকে করতে থাকে, আমি নিজে ওর সেবা করি, ভগবান নিজে বলছেন কথা, বুঝতে পারছেন তো। এই জন্য আপনারা সবাই এই কার্তিক মাসে এসছেন, অধিক মাসে এসছেন, হ্যাঁ কার্তিক মাসে নিয়ম আসে, ভালো করে নিয়ম সেবা পালন করবেন, কীর্তন করবেন, হরিকথা শুনবেন, গুরু বৈষ্ণব সংসদে যাবেন, আর বেশি করে হরিনাম আর চেষ্টা করবেন, যতটুকু এই শরীর দিয়ে গোবিন্দের সেবা হয়ে যায়, বুঝতে পারছেন তো। গুরু বৈষ্ণবদের সেবা কোথায় যদি ময়লা পড়ে থাকে একটু ঝাড়ু যেরকম বাড়িতে থাকতে বাড়িটা পরিষ্কার করতে হতো কি না হতো, এই জন্য গুরুদেব বলতেন এই মঠকে বলতেন আমাদের শ্যামানন্দ প্রভু তিনি ওই সেবা কুঞ্জে তিনি ঝাড়ু লাগাতে লাগাতে নিধুবনে নিকুঞ্জ মানে রাধারানীর চরণে নূপুর পিয়েছেন, রাধারানীর চরণে তিনি মন্দিরটা হোক ওই সেবা কুঞ্জের মধ্যে মন্দিরটা করে, বুঝতে পারছেন তো। যখন দেখি কোথায় ময়লা পড়ে আছে কি করবে একটু ঝাড়ু লাগিয়ে দিবে, যাতে বলতে না হয় আর এক জায়গাটা ময়লা পড়ে আছে একটু ঝাড়ু লাগা, বলে না এ সেবক না। গুরুদেব বলছেন তিন প্রকার সেবক,
একটি উত্তম, একটি মধ্যম, একটি কনিষ্ঠ।